হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে তার এবিটিএ টেস্ট পেপারের 188 নম্বর পেজ, তার লাইফ সায়েন্সের যে সলিউশন যে পেপারটি রয়েছে তার সলিউশন আজকে আমরা করব। এর আগের লাইফ সায়েন্সের এর আগের যে পেপারগুলি রয়েছে তার সলিউশন যদি তোমরা পেতে চাও, এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 188 নম্বর পেজ। শুরু করা যাক। 188 নম্বর পেজের বিভাগ কয়ের প্রথম যে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে কী কী আছে, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, হাইপোথ্যালামাস বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গোলার্ধকরণ নিয়ন্ত্রণ করে। একটি সঠিক হবে সুষুম্না শীর্ষক কী করে না হৃদস্পন্দন ও খাদ্য গোলার্ধকরণ নিয়ন্ত্রণ করে। দুই অধ্যায়ের প্রশ্ন আছে, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের ডাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হচ্ছে সি অপশান, ঠিক হবে ইস্ট্রোজেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের সমতা বিধান করতে বলেছে। কস্তম্ভে কি রয়েছে, কর্নিয়া। কর্নিয়া কি করে, কর্নিয়া হচ্ছে আলোকরশ্মিকে প্রতিষ্ঠিত করে লেন্সে কেন্দ্রীভূত করে। তারপর হচ্ছে কনজাংটিভা, কনজাংটিভা কি করে না কর্নিয়াকে ধুলোবালি থেকে রক্ষা করে। লেন্স কী করে, আলোর প্রতিসরণ ঘটায় উপযোজন সম্পন্ন করে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এ এর সঙ্গে হয়েছে 2, বি এর সঙ্গে হয়েছে 3। এখানে সঠিক উত্তর হবে এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 3, সি এর সঙ্গে 1। অর্থাৎ তোমাদের সি এর অপশানটি হবে সঠিক। চারের দিকের প্রশ্ন রয়েছে, তুমি কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়ে আলাদা হতে দেখলে, দশাটি হলো প্রোফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ। এখানে সঠিক উত্তর হবে অ্যানাফেজ। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোনটি স্বপরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উভয়লিঙ্গ ফুলে ঘটে, স্বপরাগযোগ উভয়লিঙ্গ ফলেও ঘটে, আবার একলিঙ্গ ফুলেও ঘটে। তারপরে হচ্ছে বাহকের প্রয়োজন হয়, স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে পরাগরেণুর অপচয় কম হয়, এটা ঠিক, পরাগরেণুর অপচয় কম হয় স্বপরাগযোগে। তারপরে হচ্ছে অপত্য উদ্ভিদের প্রকরণ সৃষ্টি হয় না, এটাও তোমরা ঠিক বলতেই পারো, কারণ স্বপরাগযোগের ক্ষেত্রে সেভাবে প্রকরণ সৃষ্টি হয় না। এখানে সি ডি দুটো অপশানই ঠিক হবে, সিটা তবে একটু বেশি পারফেক্ট। নেক্সট যে প্রশ্ন রয়েছে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য হবে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। নেক্সট প্রশ্ন রয়েছে, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ কী হবে। কালো বর্ণ অর্থাৎ একটা বড় বি থাকতে হবে আর অমসৃণ লোমযুক্ত হতে হবে, তাহলে আরেকটা কী থাকতে হবে, বড় আর থাকতে হবে। এক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, একটা বড় বি আছে, একটা বড় হার আছে, আর এক্ষেত্রে কী আছে, একটা বড় বি আছে, একটা বড় আর আছে। অর্থাৎ এটি সঠিক উত্তর এ অপশান। নেক্সট প্রশ্ন কী রয়েছে, মেন্ডেলের পরীক্ষিত মটর গাছের দ্বিসংকর জননের F2 জনুতে কতগুলি জিনোটাইপ দেখা যায়। এখানে উত্তর হবে 9টি। নেক্সট প্রশ্ন রয়েছে, একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানেরা হবে হাফ হিমোফিলিক। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোন গ্যাসটি আদিম পৃথিবীতে ছিল না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা প্রায় সমস্ত পেপারেই রয়েছে। এখানে উত্তর হবে মুক্ত অক্সিজেন। নেক্সট প্রশ্ন রয়েছে, 11 দাগের পদার্থ কোনটি একটি খাদ্যের জন্য একই খাদ্যের জন্য অন্ত প্রজাতি সংগ্রাম। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একই খাদ্যের জন্য অন্ত প্রজাতি সংগ্রাম মানে কি, একটা প্রজাতির বিভিন্ন প্রাণীদের মধ্যে সংগ্রাম। এখানে দেখতে পাচ্ছি কি, সি এর দাগের অপশানে কি আছে, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। অর্থাৎ এখানে এটি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি রয়েছে, কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্যান্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। শিম্পাঞ্জি নয়, আরশোলা নয়, ময়ূর নয়, মৌমাছি। অর্থাৎ এখানে উত্তর হবে মৌমাছি। নেক্সট প্রশ্ন রয়েছে, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল। এখানে উত্তর হবে রেড পান্ডা। নেক্সট প্রশ্ন আছে, এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল, এক্সিটু সংরক্ষণের উদাহরণ হবে ক্রায়ো সংরক্ষণ। নেক্সট প্রশ্ন রয়েছে, 15 দাগে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ হবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুস ক্যান্সার।
বিভাগ খ বিভাগ খয় কি বলেছে, 26টি প্রশ্নের মধ্যে থেকে 21টি প্রশ্ন নির্দেশ অনুসারে লিখতে বলেছে। এখানে দুয়ের দাগের একের প্রশ্ন রয়েছে, একটি প্রকল্পিত হরমোন হলো ড্যাশ, প্রকল্পিত হরমোনের নাম হচ্ছে ফ্লোরিজেন ভার্নালিন, তোমরা যে কোনো একটা লিখতে পারো। দুয়ের দাগের প্রশ্ন আছে, ড্যাশ অণুর ঘন কুণ্ডলাকৃত গঠনই হলো ক্রোমোজোম, তোমরা এখানে ডিএনএ অণু লিখতে পারো। আর সঠিক যদি লিখতে চাও তাহলে লিখতে পারো ডিএনএ অণু এবং সিস্টোন এবং নন সিস্টোন প্রোটিনের। নেক্সট প্রশ্ন রয়েছে, মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখতে পাওয়া যায়, মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপের ক্ষেত্রে একই ফিনোটাইপ দেখাতে পারে। চারের দিকের প্রশ্ন রয়েছে, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হলো, এখানে উত্তর হবে হিমোফিলিয়া। নেক্সট প্রশ্ন রয়েছে, জলাশয়ের পুষ্টিস্তরের অতিবৃদ্ধিকে কী বলা হয়, বলা হয় ইউট্রফিকেশন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো, বায়োস্ফিয়ার রিজার্ভ কী হবে, সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন। নেক্সট প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে, যে কোনো পাঁচটি। প্রথম প্রশ্ন রয়েছে, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুজে যায়, এটি থার্মোন্যাস্টি চলন, এটি সঠিক। সাতের দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক। আঠের দাগে যেটা রয়েছে, মস জাতীয় উদ্ভিদে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, মস এবং ফার্ন উভয় উদ্ভিদেরই সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। নয়ের দাগের প্রশ্ন রয়েছে, মেন্ডেল মটর গাছের একসংকর জননের পরীক্ষায় অপত্যজনিতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিল, এখানে 100% সবগুলোই কি পেয়েছিল, বড়টি ছোট পি, প্রথম অপত্যজনিতে F1 জনুতে সবগুলোই কি করেছিল, না ছোটটি বড়টি পেয়েছিল, অর্থাৎ এখানে এটি পুরোটাই ভুল, কারণ সবগুলোই কি করেছিল, 100% সংকর লম্বা পেয়েছিল। দশের দাগের যে প্রশ্ন রয়েছে, মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো নিকটিং পর্দা, এটি সঠিক। এগারো দাগের প্রশ্ন রয়েছে, পূর্ব হিমালয়ের হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডোডেনড্রন, এটি সঠিক। বারো দাগের রয়েছে, ফ্লাজেলা হলো প্যারামেসিয়ামের গমনঙ্গ, ফ্লাজেলা প্যারামেসিয়ামের গমনঙ্গ নয়, প্যারামেসিয়ামের গমনঙ্গ হচ্ছে সিলিয়া, অর্থাৎ এটি ভুল, প্যারামেসিয়ামের গমনঙ্গ কি হবে, সিলিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করতে বলেছে, স্তম্ভে কি রয়েছে, তেরোর দাগে ইনসুলিন, ইনসুলিনের সঙ্গে এখানে হতে পারে ডি, ডায়াবেটিস মেলিটাস। তারপরে আছে এক সংকর অনুপাত, এক সংকর জননের অনুপাত ফেনোটাইপ অনুপাত ছিল 3:1, অর্থাৎ এখানে হবে এফ। তারপরে আছে জোড় কলম, জোড় কলমের সঙ্গে হবে গোলাপ, গোলাপে জোড় কলম দেখা যায়। নেক্সট যেটা হচ্ছে সমস্ত অঙ্গ অঙ্গের গঠন এক কিন্তু কাজ ভিন্ন, অর্থাৎ এখানে উত্তর হবে সি। নেক্সট যেটা আছে আর্সেনিক কি হবে, এখানে ভূগর্ভস্থ জল দূষণ, অর্থাৎ জি। নেক্সট হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন কি হবে, এটা হবে পিউরিন জাতীয় ক্ষারক, অর্থাৎ ই। নেক্সট কি প্রশ্ন আছে দেখে নিই, নেক্সট প্রশ্ন রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে যে কোনো ছটি। উনিশের দাগের প্রশ্ন রয়েছে, বিশব্দের শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন রিল্যাক্সিন অ্যাড্রিনালিন। এখানে দেখতে পাচ্ছ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিল্যাক্সিন এই তিনটে হচ্ছে সেক্স হরমোন, অ্যাড্রিনালিন কিন্তু সেক্স হরমোন নয়, এখানে উত্তর হবে অ্যাড্রিনালিন। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ত্রিস্তরী মস্তিষ্কের আবরণটির নাম কি, মস্তিষ্কের আবরণের নাম মেনিঞ্জেস। নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, প্রথম জোড়টি দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করতে বলেছে, শৈশবকাল 2-11 বছর, বয়ঃসন্ধিকাল WHO অনুযায়ী 10-19 বছর। নেক্সট প্রশ্ন রয়েছে, 2022 মেন্ডেল তার বংশগতির পরীক্ষায় মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, উত্তর হবে 7 জোড়া। নেক্সট প্রশ্ন রয়েছে, 2023 কোন বংশগত রোগে দেহের লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয়, এখানে উত্তর হবে থ্যালাসেমিয়া। নেক্সট প্রশ্ন, 24-এর দাগে বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজনের
উল্লেখ করো। এখানে কি হয়, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। 25-এর দাগে যে প্রশ্ন রয়েছে, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করতে বলেছে। কি কি আছে, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহারের ফলে কি হয় না জল দূষণ হয়। আচ্ছা, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য পদার্থ থেকে কি হয় না জল দূষণ হয়। কিন্তু টাইফয়েডের সঙ্গে আমি জল দূষণের সেভাবে কিছু সম্পর্ক খুঁজে পাই নাই, কারণ টাইফয়েড রোগ হয় জল দূষণের ফলে। অর্থাৎ এখানে মোস্ট প্রবাবলি জল দূষণটাই আমাদের অ্যান্সার হবে। এগুলো হচ্ছে জল দূষণের কারণ, টাইফয়েড হচ্ছে জল দূষণের ফলাফল। নেক্সট যেটা প্রশ্ন রয়েছে, স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি। তার নাম হচ্ছে JMF, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এই ছিল তোমাদের 188 নম্বর পেজের সমস্ত 1 নম্বর প্রশ্নের উত্তর। এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা এইভাবেই ক্রমশ নতুন নতুন ভিডিও পেতে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।